স্বাগত জানাই, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মোচার দোলমা। তো মোচার দোলমা বানানোর জন্য বেগুন লাগে, তো আমি গাছ থেকে এখন বেগুনগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, বেগুন তুলে নেব এবার। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো মোচার দোলমা বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদেরকে একবার দেখাই। নিয়েছি মোচা, মাছের মাথা। এখানে নিয়েছি সবজির মধ্যে আলু, বেগুন। মশলার জন্য নিয়েছি আমি পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, চিনি, সর্ষের তেল। এবার আমি সবজিগুলোকে একসঙ্গে সব কেটে নেব। প্রথমে আমি মোচাটাকে কেটে নেব। জলে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে কষ্টটা না লাগে। বন্ধুরা, আমি মোচা কেটে নিয়েছি, তো এবার আমি আলু বেগুনটাও কেটে নেব। আলুটাকে এইরকম সাইজের কেটে নিতে হবে। এখন আমি সবগুলোকে একসঙ্গে সেদ্ধ করে নেব। প্রথমে আলু বেগুনটাকে দিয়ে দেব। আমি গরম জলটা আগে থেকে করে নিয়েছি, তো গরম জলে আমি হলুদ লবণটা দিয়ে দেব। আলু বেগুনটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মোচাটাকে দিয়ে দেব।
আরও কিছুক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়ে রেখে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। দলমা বানানোর জন্য একটা মাছের মাথা লাগবে বড় সাইজের, তো আমি মাছের মাথা নিয়েছি, তো এটাতে আমি হলুদ লবণ মাখিয়ে নেব। প্রথমে আমি মাছটাকে ভেজে আনবো। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা। পেঁয়াজটাকে আমি থেঁতো করে নিয়েছি, তো পেঁয়াজ থেঁতো দিয়ে দেব। দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দেব। মশলার উপর দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাটাকে আমি ভেঙে দেবো। স্বাদ মতো চিনি দেব, লবণ দেব পরিমাণ মতো। মশলা হয়ে গেছে, এবার সেদ্ধ করা মোচাটা আমি দিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, মোচার দোলমাটা কেমন হয়েছে আমি একটু টেস্ট করে দেখি। খুবই ভালো হয়েছে মোচার দোলমাটা, আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন।
এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। ধন্যবাদ।